দুর্নীতিতে ডুবে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী। সিবিআই ইডি তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য, তার মধ্যেও অব্যাহত কেন্দ্র রাজ্য সংঘাত। একদিকে আবাস থেকে 100 দিনের কাজ, শিক্ষাক্ষেত্র থেকে পঞ্চায়েত, সমস্ত ক্ষেত্রেই দুর্নীতিতে যখন অবস্থা হিমশিম, সেই সময় পাল্টা কেন্দ্রকে নিশানা করে চওড়া সুর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের গলায়। 8ই এপ্রিল আলিপুরদুয়ারের বাবুরহাটে জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজ করে যারা টাকা পাননি তাদের থেকে স্বাক্ষর সংগ্রহ করার আর্জি জানান রাজ্যের প্রতিটি বুথ সভাপতিকে। প্রধানমন্ত্রীর নাম করে 1 কোটি চিঠি তৈরির দাবিও জানান তিনি। প্রত্যেকটা বুথের সভাপতি প্রত্যেকটা বুথে যাবে, আগামী দিন কারা 100 দিনের কাজে নাম নথিভুক্ত করেও কাজ করে টাকা পায়নি বা কাজ পায়নি তাদের থেকে দরকার হলে সই স্বাক্ষর সংগ্রহ করে চিঠি করিয়ে প্রধানমন্ত্রীর নামে আগামী 1 মাসে 1 কোটি চিঠি আপনি তৈরি করে রাখুন। 1 মাস পরে আমার প্রতিনিধি গিয়ে আপনার থেকে সেই চিঠিগুলো নিয়ে আসবে এবং তার পরের দিন 1 কোটি চিঠি নিয়ে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে যাব এবং দেখব কেন্দ্র সরকারের কত ক্ষমতা রয়েছে, দরজা বন্ধ করে কানে তুলো দিয়ে বসে থাকতে পারে কিনা। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই বুধবার বিবেকানন্দ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকা থেকে 100 দিনের কাজের বকেয়া টাকা ও প্রাপ্য মজুরি না পাওয়া মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চিঠি সংগ্রহের কাজ শুরু করলেন আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলাল। 100 দিনের কাজ করেছে, সে 100 দিনের কাজ করবার পরেও তারা তাদের ন্যায্য হকের টাকা এখনো পর্যন্ত পায়নি। কাজ করলেন তারা যাতে তাদের ন্যায্য হকের টাকা অতি শীঘ্র পেতে পারে সেজন্য মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা জুড়ে আমাদের একটা নির্দেশ দিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে যারা 100 দিনের কাজ করেছেন তাদের কাছ থেকে একটা চিঠি নেওয়ার। রাজনীতি ভুলে, রং ভুলে, কোনো জাত পাত ধর্ম ভুলে, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। গ্রাম বাংলার মানুষকে এইভাবে আপনারা হাতে না মেরে ভাতে মারছেন, এটা একজন বিধায়ক হিসেবে আমাদের কাছে খুব এটা মানে খারাপ বিষয়। পাল্টা তোপ দাগতে পিছপা হয়নি বিজেপি। আর উনি দল বদল করতে গিয়ে যে টাকাটা পেয়েছে তার সামান্য কিছু যদি এই সাধারণ মানুষের জন্য আলিপুরদুয়ার বিধানসভার আর সাধারণ মানুষের জন্য খরচা করেন তাহলেই তো প্রায় সবটাই ফিল আপ হয়ে যায়। তো ওনার যদি এতই দরদ থাকে তো উনি যা কালেকশন করেছেন, যা পেয়েছেন, যতটাকে এবার নিজেকে বিক্রি করেছেন, সেই টাকার কিছু কি সামান্য কিছু অংশ জনগণকে দিন, তাহলেই তো প্রবলেম সলভ হয়ে যাবে। এত নাটকবাজি করার কি আছে? আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূলের বড় হাতিয়ার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। বাংলা থেকে চিঠি নিয়ে দিল্লি যাওয়ার আশ্বাস আগেই দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত কোচবিহার থেকেই শুরু পঞ্চায়েত স্তরের অভিযান। কতটা সফল হয় এই অভিযান এখন সেটাই দেখার। আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।